মূল্যবান সম্পদের সন্ধানে শিগগিরই বঙ্গোপসাগরের দুটি জোনে গবেষণা শুরু করবে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট একই সাথে সাগরের নিখুঁত করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি পাশাপাশি এমন একটি অ্যাপস বানানো হচ্ছে যা দিয়ে জেলেরা সহজে জানতে পারবে সাগরে মাছের অস্তিত্ব পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ সাগরের নানা সম্পদ গবেষণায় দুই সালে যাত্রা শুরু করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কিন্তু মাঝ সাগরে গবেষণা চালানোর মতো প্রতিষ্ঠানটির নেই নিজস্ব জাহাজ ফলে উপকূলবর্তী এলাকায় নৌকা নিয়ে সংগ্রহ করা তথ্য দিয়েই গবেষণা কার্যক্রম চালাতে হয় বিজ্ঞানীদের তবে সেই সংকট কাটাতে শীঘ্রই জাহাজ কেনার কথা বলছেন ইনস্টিটিউটের নবনিযুক্ত মহাপরিচালক জানান জাহাজ কেনা হয়ে গেলে সমুদ্রে গিয়ে ইনস্টিটিউট ডেটা সংগ্রহ করতে পারবেন বিজ্ঞানীরা এছাড়াও প্রায় দুইশো কোটি টাকার অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি হবে বলেও জানান তিনি আমাদের প্রথম পর্যায়ের একটি কিন্তু প্রকল্প অলরেডি শেষ হয়েছে যার মাধ্যমে বড়ি কিছুটা সক্ষমতা অর্জন করেছে এখন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প চলমান রয়েছে তো আশা করি এখানে যখন আমাদের দ্বিতীয় প্রকল্প দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প সম্পন্ন হবে আমরা প্রায় দুইশো কোটি টাকার যন্ত্রপাতি কিন্তু ক্রয় করছি দেশের মূল সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো দশ কিলোমিটার তিনটি জোনে ভাগ হওয়া উপকূলে এখন পর্যন্ত পূর্ব জোনে চালানো গবেষণায় সন্ধান মিলেছে সেডিমেন্টে থাকা মূল্যবান ভারী কনিজ তথা রুটাইল ইলমেনাইট জিরকন ম্যাগনেটাইট সহ বিভিন্ন খনিজ উপাদান তবে মধ্য ও পশ্চিম জোনে সম্পন্ন হলে মিলবে পূর্ণাঙ্গ ফলাফল কোস্টের বিভিন্ন সেডিমেন্ট থেকে এবং সেডিমেন্টের মধ্যে কিভাবে বা কি কী মূল্যবান খনিজ পদার্থ আছে সেগুলো কিন্তু ইস্ট কোস্টে আমরা সম্পন্ন করেছি আমরা সেন্ট্রাল কোস্টে কাজ করছি এবং আমরা ওয়েস্টার্ন কোস্টে আমরা কাজ ভবিষ্যতে করব সাগরে বর্তমান মাছ ধরার চারটি জোন থাকলেও কোন জোনে কোন সময়ে মাছ ধরা পড়বে সেটি জানে না জেলেরা ফলে অনুমান নির্ভর জাল ফেলে শূন্য হাতে ফিরতে হয় তাদের সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন তারা সমুদ্রে মাছের পটেন্সিয়াল জোন নির্ধারণে গবেষণা করছেন আগামী তিন বছরের মধ্যে সেটি শেষ হলে নির্ধারিত অ্যাপসের মাধ্যমে জেলেরা জানতে পারবে মাছের সম্ভাবনাময় জোন সম্পর্কে আমরা ভবিষ্যতে এটা একটা অ্যাপস বের করতে পারবো যে অ্যাপসটা দিয়ে আমাদের জেলেরা কিন্তু বুঝতে পারবে যে আজকে বা আগামীকাল বা সামনের সময়গুলোতে কোন এলাকায় আমাদের মাছগুলো থাকবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গবেষণার মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করছে প্রতিষ্ঠানটি আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার